Happy birthday. Oh, happy birthday. Happy birthday. আমার বাবা মা আর বোন বাংলাদেশের মাগুরা জেলায় আমার জ্যাঠার বাড়িতে বেড়াতে গেছিল বেশ কয়েকদিনের জন্য। আজকে ওরা ফেরত আসছে। আমি আর আর্য ওলাতে করে সুন্দর একটা আকাশ দেখতে দেখতে বাবা মায়ের দমদমের ফ্ল্যাটে যাচ্ছি। যাদবপুরে পিএইচডি নিয়ে পড়াশুনো করা ভাই দমদমের ফ্ল্যাটে এখন একাই থাকছে। এই ফ্রিজটা একদম নতুন কেনা হলো। অনেকদিন বাদে মা বাবার নতুন বাড়িতে এসে বেশ ভালোই লাগছে। ওদের নামার চেষ্টা করছে। আমার এই বাড়ি থেকে ভাস্করের জন্য ওর পছন্দের কিছু খাবার নিয়ে এসেছি। মামা ভাগ্নে খেতে বসেছে লাঞ্চ। তুমি চিংড়ি খাবে? তুমি চিংড়ি খাবে? তোর চিংড়ি? ভাস্কর এত চিংড়ির মালাইকারি খেতে ভালোবাসে। খা, বল কেমন হয়েছে, আমি রিভিউ জানাবো ফোনে। মানে আমি খেলাম একটু আগে। মামার তো খাওয়া কমপ্লিট, এবার ভাগ্নের খাবার পালা। আজকে রিয়ানের লাঞ্চে রয়েছে ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা। রিসেন্টলি ও ইলিশ মাছ খাচ্ছে এবং ওর কিন্তু বেশ ভালো লাগছে। মামা ভাগ্নেকে খেতে দিয়ে এখন আমি খেতে বসেছি। বাজে অলমোস্ট দুপুর 3টে। আর এখন ঘুম পাড়াবো এবং যেটা করব সেটা হলো অপেক্ষা। অপেক্ষা করব আমার বাবা মা এবং বোনের জন্য, যারা এখনো রয়েছে বাংলাদেশে। না, মনে হয় বর্ডার পেরিয়ে গেছে, মানে জানি না। বেশ অনেক কটা দিন কাটালো এবং ওখানে আমাদের নিজের যে এখনো আত্মীয় স্বজনরা রয়েছে তাদের সাথে একটা আলাদাই সময় কাটালো। রিয়ানকে আমরা রোজ এই ঘুমাবে এখন দুপুরে, ঘুম থেকে ওঠার পরে কিছু না কিছু একটা ফল দিই, স্পেশালি পেয়ারা, আপেল আর শশা তো সারাদিন ধরে খেতে থাকে, মানে ফলটাও রোজকার রুটিনে। তো এখন ভাস্করকে পাঠালাম এই লোকাল কোনো মার্কেট থেকে কিছু ফল আনতে। চলো বাবা, আমরা ঘুমাবো এখন, চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমাবো আমরা এখন। কি করবো? শুয়ে পড়বো। ঝোড়ো কাক ফল নিয়ে আসি। কোথায়? এর মধ্যে ফল না তো, এটা তো পেস্ট্রি। আখ আনছে। ওরে বাবা, কি কি এনেছে দেখি। শসা দেখতে পাচ্ছি, কত বড় বড় আপেলগুলো এনেছে। আর কি বেদানা, ওই তো যা যা বললাম তাই এনেছি। আর এটা দেখি আম দই। খোল। বেশ 1 ঘন্টার মতো ঘুম দিল রিয়ান। ঘুম থেকে উঠেই আপেল খাওয়া শুরু এবং তারপর খুঁজে বেড়াচ্ছে মামা কোথায়। পাটা দেখি। তুমি কোথায় যাচ্ছ বাবা এখন? কোথায় যাচ্ছ? তুমি মামুর সাথে ঘুরতে যাচ্ছ? কাউ দেখতে যাচ্ছ? কাউ দেখতে যাবে না? তাহলে কি দেখতে যাবে? বাইরে যাবে। ওর জল বোতল নিয়ে নিয়েছিস? হ্যাঁ, টাটা। বাজে সন্ধে 6:45। ভাস্কর তো আর্যকে নিয়ে গেছে বাইরে। আমি এখানে রান্নার প্রিপারেশন নিচ্ছি। মা বাবা বলল যে ওরা বাইরের থেকে অর্ডার করা কিছু খাবে না। আমি প্রথমে তাই ভেবেছিলাম, তো যেহেতু খাবে না তার জন্য কিছু রান্না করি। এখানে চাল বসিয়েছি। এই চালটা বিশেষ চাল, রায়গঞ্জের বিশেষ তুলাকান্দি চাল। তো সেটা আমি 5 জনের পরিমাপে বসিয়েছি, প্লাস আমাদের রিয়ানো খাবে রাত্রেবেলার ডিনারে। আর এখানে আর একটা জিনিসের প্রিপারেশন নিচ্ছি, সেটা হলো যে ডিমের ঝোল করব, বাট একটু অন্যভাবে করব। মা বাবা তো নর্মাল ডিমের ঝোল খায়, আমি ভাবছি আজকে অমলেটের ভালো ভালো করে কষা একটা ঝোল করে দেবো। এখন ডিম ব্রেক করা চলছে। রান্নার অনেক দূর এগিয়ে গেছি। ডিমের অমলেট বেশ সবার জন্য একটা করে, কি তার থেকেও বেশি হবে, করে ফেলেছি। ভাত এখানে অলমোস্ট কমপ্লিট, মানে হয়ে এসছে। মামা ভাগ্নে কেবলই ফিরল বাইরে থেকে বাজার করে। অনেক বড় দায়িত্ব নিয়ে ফেলেছো। এমনি কিছু ওকে দেখালি আলাদা করে? হ্যাঁ, অনেকগুলো কুকুর দেখলাম। তোমার মনে আছে? কুকুর দেখেছি। এই যে বাড়িতে খাবো, এই যে নিজের বাড়িতে খাবো, এই ফিলটা ওরা খুব সম্ভবত মিস করছিল, যার জন্য আমি বাবাকে খুব ভালো ভালো লোভনীয় অপশন দিয়েছিলাম যে আমি এখানে কোনো ভালো ভালো রেস্টুরেন্ট আছে খাবার অর্ডার করছি, কিন্তু না, বাবা বলছে তুই যদি সেদ্ধ ভাত করিস তাও প্লিজ তুই রান্না কর, তাহলে বাড়িতে এসে দুটো সেদ্ধ ভাত খাবো। মেয়ে যদি রান্না পুড়িয়েও ফেলে, নুন পোড়া করে, জঘন্য বিচ্ছিরি করে, তবু বাবা মার পছন্দ হবে। 7:15 বাজে, 7:15। ওদিকে কে এসেছে দেখি তো, দেখি তো কে এসেছে। কই, বাংলাদেশ থেকে? কি ওরা কি লিফটে আসার চেষ্টা করছে? তাড়াতাড়ি এলে মনে হলো টাইম নেই, তাই না? তোমার ঠাকুর ঘরে সিঁদুর নিয়ে খেলছে, বলে টিপ টিপ। কি বলে টিপ? কি এটা? মুখের মধ্যে মিচকি মিচকি হাসি। এদিকে এসো, দেখো দেখো কি আসবে এক্ষুনি, এক্ষুনি কি আসবে দেখো তো। বলে কি মিমি আসবে? আগে থেকে তুই ইমব্যালেন্সটা বুঝতে পারছিস তো? আগে থেকে ইমাও কি করে থাকে আমি সব মনে রাখবো, আমি সব মনে রাখবো, ঠিক আছে? বলে ডাক্তার আসছে, ডাক্তার আসছে, মিনি ও ধরে নিচ্ছে, মিনি আসছে নাচতেছে, আর আমার সাথে দেখা হওয়ার মিমি মিমি মিমি, ঠিক আছে? ও কিন্তু জানেও না আসছে কিনা, জাস্ট লাফাচ্ছে আনন্দে। আমি আসছি মানে মিনি আসছে, দেখিস তো ঘাড় কাত করে দিচ্ছে। আইডিয়াটা দেখ, এইটাকে বলে ব্রেন। এই যে তারটা কি হবে? এই মকি এই মিনি তুই বাবা কবি মানে আমি ঢুকছি মানে ও ভেবে নিছে মিনি আসছে। কি মজা, এটাই সব তো মজা। মানে ও কি করে বুঝলো যে মিনি আসছে, মানে আমি আসছি মানে মিনি। আপনাকে দিন খুশিতে গোল হয়ে গেল, গরে গান কি হচ্ছে? কি প্রকাশ পাচ্ছে মিনি? মিনি আগে ফ্রেশ হয় না, মিনি কি প্রকাশ ভাস করে এখানে মাথা চাপড়াচ্ছে যে ওই বেহুলার শ্বশুর না লক্ষিন্দরের বাপ হচ্ছে যে বা হাতে মনসাকে ফুল দিত না, ঠিক আছে? ওইটা হচ্ছে আমার কেস, ঠিক আছে? আমাকে 1 ঘন্টা ধরে দেখবে, তারপর দয়া করে একবার বলে ভাস্কর মামু, ঠিক আছে? আর তোকে জানেও না, দেখেও নি যে তুই এসছিস কিনা, আর নাচে যাচ্ছে, ঠিক আছে? ওই মিমি আমি সব মনে রাখবো এখন না বাবা, এখন আগে মিমি ফ্রেশ হবে বাবা, সব মনে রাখবো। ওরে বাবা রে, ভালোবাসা কারে কয়? মিনি মিনি নো, ওই তো আসছে না বাবা, মিমি এখন নোংরা, মিনি আমাকে ফ্রেশ হোক। মিমি ওই আমার নাম বল তো, আমার নাম বল, আমার নাম বল, আমার নাম বল। কি আসবে? ডাক্তার আসবে, ডাক্তার আসছে, ডাক্তার আসছে। তোমার মুখে বলা হয়নি, তাকে দিচ্ছি। এটা কে 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 ভাই? আমি এখন আমার কাজটা করি, আমার এখনো কিছুই এগোনি। কেবল ভাতটা কমপ্লিট হয়েছে, আলু কাটছি, নোনা ইলিশ আনা হয়েছে, তারপর নারকেলের নাড়ু তোর জেঠি তোদের জন্য দিয়েছে, তোর জন্য ভাস্কর মিনি সবার জন্য। মানে নারকেল তেল দিয়েছে 3 শিশি, বড় বড় নারকেল দিয়েছে অনেকগুলো, 10টা নারকেল দিয়েছে। এটা কি? ওরে বাবা রে, ইলিশ তারপর আবার নোনা, এটা ওই নুন দিয়ে রাখা বলে এই বিশেষ নাম। আচ্ছা, এটা তাহলে অনেক দিন এবং এর হ্যাঁ অনেক দিন ধরে খাওয়া যাবে, ইলিশ মাছ শেষ হয়ে যাওয়ার পরে, এবং এর স্বাদ কিন্তু অন্যরকম। আর একজন সুটকেসের উপরে উঠে এরকম বোঝাই করে করে কয় বয়াম নাড়ু এনেছে, কাঁচা বাদাম। ওটাও কি নিজেদের জমির নাকি? মিনি ওখানকার সাংস্কৃতিক, যে এর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কদিন পরে, এবারে বালিশ খেলায় ভাস্ট হয়েছে মিনি, বালিশ খেলায় কড়াই হয়েছে। ওরে এই সেই নারকেল তেল, ও মা দারুন তেল, দারুন স্মেল, খুললে বুঝতে পারবে যে তোমার জন্য খাঁটি বাংলাদেশ থেকে এসেছে, মধুসূদনের বাড়ি থেকে। ওইখানকার বই মানে মধুসূদন দত্তের যে বাড়িতে তোমরা গেছিলে ওখান থেকে বই এনেছো আরজের জন্য গুরু গোবিন্দের জন্য ওরা রূপসী বাংলা ঘুরে এসেছে তাই রূপসী বাংলা যশোর জেলার সাগরদাঁড়ি সেই তো মধুর গ্রাম অমৃতাক্ষর শনির সৃষ্টা মধুসূদনের ধাম দাঁড়াও হে পথিক পথিকবর জন্ম যদি তব বঙ্গে কামরাঙ্গা এর অরুণ কাগদের বাড়ির কামরাঙ্গা অরুণ কাগদের বাড়ি কাম মিষ্টি টক নাই মিষ্টি আর লেবু দিছে তোর জেঠিমা জেঠিমার জন্য লেবু দিয়ে দিছে এই লেবুর কি গন্ধ এই কি নারকেল গাছের নারকেল কতগুলো আছে 10টা এখানে বসে বসে উনি ভালোই নাড়ু চিবাচ্ছেন ডিমের ঝোল বা বলা যেতে পারে অমলেটের ঝোল আমার একদম লাস্ট মোমেন্টে এসে দাঁড়িয়েছে আর মা এখন সন্ধ্যাবেলায় এসছে বলে সারা দিনের পুজোটা এখন সেরে নিচ্ছে এটা কি এটা আরেকটা কি এই 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 একটা না না এখনো লাইন দেবে দাঁড়া এবার এবার পর পর আরেকটা মুখের চমকটা দেখ চমক ইস কি খুশি হয়ে গেছে আরেকটা মেলামাইনের গ্লাস বাংলাদেশের খাঁটি মেলামাইন কত বড় এই জিনিসটা হলো আম সত্ত্ব যেটা জেঠি বানিয়েছে না মা আমার নিজের জেঠি বাংলাদেশ থেকে বানিয়ে পাঠিয়েছে আম সত্ত্ব মানে একেবারে মানে এর মধ্যে বিছানা পেতে শোয়া যাবে টক মিষ্টি মা এই যে মা সহ্য করতে পারছে না সেই সকালে খেয়েছে তাই জন্য এখন এই গোজাতে বলছে আগে খাইতে দে গরম গরম ঘরের খাবার খাচ্ছি মানে এখন অমলেট সেই সকালে ওখানে খেয়েছিলাম 7:45 তুমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছো তুমি 10:10 বাজে রাত্রি আর এখন অবস্থা একেবারে কাহিল সব অবস্থা বলে কেরোসিন আমাদের রিয়ানেরও ঘুম পেয়েছে ব্যবস্থাটা এরকম হয়েছে যে কেউ ওপরে শোবে কেউ নিচে শোবে কারণ দুটো বেডরুমে শোয়ার খুব প্রবলেম কালকেই তো তোমাদের রায়গঞ্জে ফিরে যাওয়া আবার অনেকদিন পরে দর্শক বন্ধুরা তোমাদের আবার দেখতে পাবে তাই এবারের মতো টাটা বলে দাও সবাইকে ভালো মতো বলারও